জেনারেল অ্যান্ড ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ। এই জেনারেল ক্যান্সার হসপিটালটি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কেওডালা উপজেলায় অবস্থিত। কেওডালা হচ্ছে ঢাকা চিটাগাং মহাসড়কের পাশেই এই জেনারেল ক্যান্সার হসপিটালটি অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন যে জেনারেল ক্যান্সার হসপিটালটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি আসা যাওয়া করছেন। এই মহাসড়কের পাশেই জেনারেল ক্যান্সার হসপিটালটি অবস্থিত। এই জেনারেল ক্যান্সার হসপিটালটির এই প্রধান গেটটি করে দিয়েছেন এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু। তিনি এই গেটটি করে দিয়েছেন। এই জেনারেল ক্যান্সার হসপিটালটি 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছে এই নারায়ণগঞ্জের বন্দর থানার কেওডালা এলাকায়। এই হাসপাতালের এলাকাটি অনেক সুন্দর। এখানে প্রতি শনিবারে রোগী দেখা হয়। রোগীগুলো আসেন, স্থানীয় রোগী আসেন এবং হচ্ছে বাহিরের এই বন্দর থানাসহ এই কেওডালা এলাকাসহ বাহিরের অনেক দূর দূর দূরান্ত থেকে, কাশপুর এলাকা থেকে, কুমিল্লা থেকে, গজারিয়া থেকে, মুন্সিগঞ্জের গজারিয়া থেকে এবং মেঘনাঘাট থেকে এখানে বিভিন্ন লোক এসে প্রতিদিন নয় শনিবারে সকাল 9টা থেকে 2টা পর্যন্ত ঘুমিয়ে যেই সমস্ত মানুষের রোগ রয়েছেন সেগুলোর রোগ নির্ণয় করা হয়। এখানে হচ্ছে আপনার চিকিৎসা করা হয়। এখানে প্রধান চিকিৎসক হচ্ছেন ডাক্তার আব্দুর রহমান। তিনি হচ্ছেন বাংলাদেশ হোমিওপ্যাথিক কাউন্সিলের গভর্নিং বডির সদস্য ছিলেন, বোর্ডের সদস্য ছিলেন। তিনি ইসের হোমিও যেই কলেজ রয়েছেন, বাংলাদেশ হোমিও সরকারি যে কলেজ রয়েছেন সেটার সে ভিপি ছিলেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হোমিওপ্যাথিকের উপরে ফার্মাসির উপরে তিনি মাস্টার্স করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই নারায়ণগঞ্জ জেনারেল ক্যান্সার হসপিটালটি অনেক সুন্দর একটি মনোরম পরিবেশে অবস্থিত। এটার প্রধান গেট সহ আপনারা এটার পাশে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি পুকুর রয়েছে। হাসপাতালটি আসলে নির্মাণ করা হচ্ছে। হাসপাতালের জন্য এত অনেকগুলো জায়গা এখানে নির্ধারণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাসপাতালের একটি ভবন, ছোট একটি ভবন রয়েছে, এটা সাবলেট ভবন বা ডরমেটরি ভবন বললেও চলে। এই হাসপাতালের পাশেই এখানে ফলমূল এবং ফুলের বিভিন্ন আপনার গাছগাছালি রয়েছে। এখানে আম, জাম, কলা, লিচু সহ কাঁঠাল, বিভিন্ন ফল, বড়ই এবং বিভিন্ন ফলের বিশাল একটি বাগান রয়েছে যেখানে হচ্ছে হাসপাতালটি মৌসুমি ফল হিসাবে এখান থেকে মানে ইসে করা হচ্ছে। এইখানে মৌসুমি ফল হিসাবে এগুলো চাষ করা হচ্ছে। এখানে লিচু বাগানও রয়েছে, অনেক সুন্দর লিচু বাগান।